গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা অরুণ বালি। 7 অক্টোবর মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘদিন ধরে স্নায়ুজনিত বিরল রোগে ভুগছিলেন তিনি। অরুণের মৃত্যু খবরে শোকাহত তার সহকর্মীরা। 1989 সালে অভিনয় জগতে পা রাখেন অরুণ বালি। তার প্রথম সিনেমা 1991 সালে অক্ষয় কুমারের সঙ্গে সগান্ত। এরপর 3 ইডিয়টস, পানিপথ, কেদারনাথের মতো সিনেমায় কাজ করে সুনাম কুড়িয়েছিলেন। শেষবার তাকে দেখা গেছে লাল সিং 4টা সিনেমায়। এছাড়া সদ্যই মুক্তি পেয়েছে তার আরেক সিনেমা গুড বাই, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা।